ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে রেশন কার্ড কী করে অনলাইনের মাধ্যমে আপনি সংশোধন করতে পারেন এবং সংশোধনের সময় আপনাকে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেই সমস্যাগুলি আপনি কী করে সমাধান করবেন। তো আশা করি রেশন কার্ড নিয়ে আপনারা যে সমস্ত ডাউটটা ক্লিয়ার হবে এই ভিডিওর মাধ্যমে। তো পুরো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন, কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তো চলুন ভিডিওটা শুরু করা। তো ফার্স্ট আপনি রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এইটা অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন ই সিটিজেন, এই বাটনে ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর কারেকশন ডিটেলস অফ রেশন কার্ড, এই বাটনে আপনি ক্লিক করবেন। তো এই বাটনে আপনি ক্লিক করার পর আপনার মোবাইলে যে রেশন কার্ডের সঙ্গে যেই মোবাইলটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন। তো গেট ওটিপি বাটনে আপনি ক্লিক করার পর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। তো আপনার মোবাইলে যে ওটিপি এসেছে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর প্রসিড বাটনে আপনি ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ড্যাশবোর্ড শো হয়ে যাবে। তো এখানে হচ্ছে আপনার যে সমস্ত ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা এখানে শো হবে। তো নিচের দিকে আপনি স্ক্রল করবেন, করার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর ফর্ম 5, তে সংশোধন এই 5 নম্বর ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, সেই জন্য আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। তো এই বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই ফর নেম কারেকশান, তো এখান থেকে আপনি নাম এবং অ্যাড্রেস সংশোধন করে নিতে পারেন। তো এখানে সমস্ত মেম্বারের ডিটেলসটা শো হয়েছে। তো এবার হচ্ছে যেই মেম্বারে আপনি কারেকশন করতে চান, তো তার জন্য আপনি হচ্ছে তার ফার্স্ট নেমটা যদি কারেকশন করতে চান তো ফার্স্ট নেমটা এখান থেকে আপনি সঠিক করে টাইপ করে কারেকশন করে নেবেন। এবার যদি মিডিল নেম করতে চান তো মিডিল নেম, যদি লাস্ট নেম করতে চান তো লাস্ট নেম সঠিকভাবে এখানে আপনি বসে নেবেন যেটা সঠিক। তো সেটা বসানোর পর এবার দেখতে পাচ্ছেন যে ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, যদি আপনার বাবা মার নাম যদি ভুল থাকে তো সেখান থেকে এখান থেকে আপনি সংশোধন করে নেবেন। করে নেওয়ার পর আপনার যে জেন্ডার মেল বা ফিমেল এখান থেকে আপনি সেটা চুজ করে নেবেন। করে নেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্টারি ডকুমেন্টস, তো এখানে কোন ডকুমেন্টসটা আপনি সাবমিট করবেন। তো আপনি নাম কারেকশানের জন্য আপনি আধার কার্ড সাবমিট করতে পারেন নেম প্রুফ হিসাবে, অথবা আপনি আইডেন্টি কার্ডও এখানে নেম প্রুফ হিসেবে সাবমিট করতে পারেন। কিন্তু আপনি যেটা সাবমিট করবেন সেই ডকুমেন্টসটা যেন 100 KB মধ্যে হয় এবং JPG ফরম্যাটে, এবং হচ্ছে যে আধার কার্ড বা আইডেন্টি কার্ড উভয় পাস আপনাকে এখানে স্ক্যান করে আপলোডটা করতে হবে 100 KB মধ্যে। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে আপলোড হচ্ছে না বা হচ্ছে আপলোডে কোনো প্রবলেম হচ্ছে, বা তাদেরকে বলে দিলাম যে 100 KB মধ্যে আপনি উভয় পাস আপলোড করবেন এবং হচ্ছে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড আপনি সাবমিট করতে পারেন। তো এটা সলভ হয়ে গেল। তো এবার হচ্ছে আপনার যে সব মেম্বারের ভুল আছে তাদের সবার একসঙ্গে আপনি সংশোধনটা করে নেবেন। তো এটা কেন বলছি, তো ধরুন আপনি একজন মেম্বারে আপনি সংশোধনটা করে সাবমিট করে দিলেন, তো এরপরে যদি আপনি 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন পর পুনরায় আর একজনের মেম্বারে আপনি সংশোধন করতে যান তো সেটা কিন্তু হবে না। তো যার কারেকশান করেছেন তার যতদিন না পোস্টের মাধ্যমে তার অরিজিনাল রেশন কার্ডটি আসছে ততদিন পর্যন্ত সেকেন্ড মেম্বারে আপনি সংশোধন করতে পারবেন না। সেই জন্য বলছি, তো যার যার সংশোধনে করার প্রয়োজন সবার একই সঙ্গে আপনি সংশোধন করে নেবেন, তাতে আপনার অনেকটা সময়ও বাঁচবে এবং আপনার সুবিধা হবে। তো এটাতে হলো নেম কারেকশান। এরপর হচ্ছে যদি অ্যাড্রেস কারেকশান, তো এবার অ্যাড্রেস কারেকশানের জন্য এখান থেকে হচ্ছে ডিস্ট্রিক্ট এখানে চুজ করা আছে এবং ব্লক এখান থেকে চুজ করা আছে। তো এখান থেকে আপনি গ্রাম পঞ্চায়েতের এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার ভিলেজটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। তো এখানে ভিলেজটা চুজ করে নেওয়ার পর আপনার যে অ্যাড্রেসটা এখানে পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে এখান থেকে বসিয়ে নেবেন, বসানোর পর পিনকোডটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পোস্ট অফিস এখান থেকে আপনি পিনকোড দেওয়ার সঙ্গে সঙ্গে পোস্ট অফিস অটোমেটিক চলে আসবে, সেখান থেকে চুজ করে নেবেন। করে নেওয়ার পর এখানে পুলিশ স্টেশনটা আপনি চুজ করে নেবেন। করে নেওয়ার পর এগুলো সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে আপনি কী ডকুমেন্টস দেবেন, ওই বলেছিলাম যে আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড এখানে সাবমিট করতে পারেন 100 KB মধ্যে উভয় পাস। তো এবার অনেকে কমেন্ট করেছিলেন যে এখানে অ্যাড্রেস যে সংশোধনটা এখান থেকে হবে নাকি, তো এখান থেকে আপনি সঠিকভাবে অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে ফিল আপ করবেন। তো যেই ডকুমেন্টসে সঠিক অ্যাড্রেসটা আছে সেই ডকুমেন্টস ধরে আপনি সঠিকভাবে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করবেন। করে দেওয়ার পর এখানে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট হিসাবে যে অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি আধার কার্ড অথবা আইডেন্টি কার্ড আপনি এখান থেকে সাবমিট করতে পারেন। তো সেই ডকুমেন্ট সাবমিট করার পর উভয় পাশ
অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে কালার কপি এবং 100 KB মধ্যে মনে করে আপনাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। তো করে দিলে অবশ্যই আপনার অ্যাড্রেসটাও সংশোধন হয়ে যাবে। তো এবার যাদের অ্যাড্রেস সংশোধন নিয়ে যাদের প্রবলেম ছিল তাদের ব্যাপারটা সলভ হয়ে গেল। তো এবার হচ্ছে আপনি এখানে নেক্সট বাটনে এখানে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার যেই কারেকশানটা আপনি করেছেন সেই ডিটেলসটা এখানে শো হবে এবং যে আপনি অ্যাড্রেসটা যে আপনি যে নতুনভাবে অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটা এখানে শো হবে, আপনি দেখে নেবেন সঠিকভাবে। তো এখানে দেখে নেওয়ার পর আপনি নিচে দিকে আসবেন, এখানে ঠিক চিহ্ন মারবেন। তো এখানে ওকে ইজ ওকে এই বাটনে ঠিক চিহ্ন মারার পর এখানে দেখতে পাচ্ছেন যে পসির বাটন, এই পসির বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই পসির বাটনে আপনি ক্লিক করলেন। তো পসির বাটনে ক্লিক করার পর আপনার সামনে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশান এখানে বেরোবে। এখানে আপনি হচ্ছে যদি কনফার্ম হয়ে থাকেন তো এখানে ক্লিক করবেন। এখানে ঠিক চিহ্ন মারার পর এখানে গেট ওটিপি বাটনে আপনি ক্লিক করবেন। তো গেট ওটিপি বাটনে এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে পুনরায়। তো সেই ওটিপিটা সঠিকভাবে এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। তো এখানে সাবমিট বাটনে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেস এখানে হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশানটা। আপনি যে এখনই যে সংশোধনের জন্য যে নাম এবং অ্যাড্রেস সংশোধনের জন্য আপনি যে অ্যাপ্লাই করলেন সেটা হয়ে গেছে। তো এবারে যে আপনি অ্যাপ্লাই করলেন তার স্টেটাসটা আপনি কী করে চেক করবেন? তো সেটা চেক করার জন্য এখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করে হোম বাটনে ক্লিক করবেন। তো হোম বাটনে ক্লিক করবেন, যেখানে লেখা ছিল যে অ্যাপ্লাই নাও সেখানে চেক স্টেটাস বলে অপশান আছে, এই বাটনে আপনি ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে গেছে। এবার অ্যাপ্লিকেন্ট নেম এবং তার নম্বর এবং ব্লকটা দেওয়া আছে। তো এখানে প্রথম দেখতে পাচ্ছেন যে আপনার এন্ট্রি হয়েছে ফর্ম 5 এবং তার ডেটটা দেওয়া আছে। এরপর হচ্ছে পরের স্টেপ হচ্ছে রেকমেন্ডেশন যে অফিসার পেন্ডিং হয়ে আছে এবং যে অ্যাপ্রুভাল অথরিটি এটাও পেন্ডিং হয়ে আছে এবং প্রিন্টিংয়ের জন্য এটাও পেন্ডিং হয়ে আছে। তো এগুলো সব পেন্ডিং হয়ে আছে। তো একের পর এটা হচ্ছে অ্যাপ্রুভ হবে এবং হচ্ছে আপনি হচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে সব এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে সেই যে সঠিক যে সংশোধনী যে রেশন কার্ডটা আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং হচ্ছে আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার যে নতুন যে রেশন কার্ডটা সেটা পোস্টের মাধ্যমে আপনার কাছে চলে আসবে, সেখান থেকে আপনি কালেক্ট করে নেবেন। তো এবার অনেকে কমেন্ট করেছেন যে হেড অফ ফ্যামিলি নাম কি সংশোধন করা যায়। তো আমি রেশন কার্ডে সমস্যার সমাধান নিয়ে একটা আলাদা করে ভিডিও তৈরি করে দিয়েছি আমাদের চ্যানেলে। তো সেটা যদি দেখতে চান আমি আইবটের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। তো এবারে বলবো যে হেড অফ ফ্যামিলির নামটা হচ্ছে অনলাইনে সংশোধন করা কোনো অপশান এখনও পর্যন্ত যে পশ্চিমবঙ্গ সরকার থেকে অফিসারে দেয়নি এখনও পর্যন্ত। যদি পরবর্তীকালে এই আপডেটটা দেয় সেটা আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবং অনেকেই বলেছে যে সংশোধন করার সময় যে তাদের ইরোর দেখাচ্ছে এবং হচ্ছে অনেক রকম প্রবলেম হচ্ছে। তো বলবো যে সাইটের অনেক সময় যে সমস্যার জন্য বা ট্রাফিক হেভি ট্রাফিকের জন্য এরকম প্রবলেম হয়ে থাকে। তো আপনারা যত সম্ভব সকাল বা একটু রাত করে আপনারা এটা করার চেষ্টা করবেন, যেহেতু সেই সময় ট্রাফিকটা কম থাকে সেই সব আপনারা চেষ্টা করবেন সংশোধনের জন্য, আপনাদের অবশ্যই হয়ে যাবে। এবং হচ্ছে মনে করে আপনার যে ডকুমেন্টসটা যে আপলোড করলেন সেই ডকুমেন্টসের জন্য 100 KB মধ্যে হয় তার দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে রেশন কার্ড কীভাবে অনলাইনে সংশোধন করা যায় এবং তার সংশোধনের সময় আপনাদের কোন কোন সমস্যার আপনার সম্মুখীন হতে হয় এবং সেটা কীভাবে সলভ করা যায়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং যদি আপনারা আমাদের চ্যানেল যদি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন। এবং যদি আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট করে জানান, আমি সেটা অবশ্যই রিপ্লাই করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।